हेलो माय फ्रेंड्स, आई एम अनुपम अनुपम लोटेक। वेलकम टू माय चैनल। বন্ধুরা, আজকে যে লেটেস্ট আপডেট যেটা দেখতে পাচ্ছেন, হোমগার্ড আর সিভিকদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের জন্য পিছিয়ে গিয়েছিল পুলিশ দিবসের অনুষ্ঠান। মঙ্গলবার নির্ধারিত ছিল সেই দিনটি, আর তাদের জন্য এই বেছে রাখা দিনটিতেই মুখ্যমন্ত্রীর দরাজ হাসতে দেখলেন আইন রক্ষকরা। হোমগার্ড সিভিক পুলিশ তো বটেই, প্রায় সব স্তরের পুলিশ কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রইল বিভিন্ন আর্থিক সুবিধা, বেতন বৃদ্ধির ঘোষণা, তেমনি ছুটি সংক্রান্ত নানা সুযোগ। এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন কয়েক লক্ষ পুলিশ কর্মী। এর পাশাপাশি পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনে 24,000 কনস্টেবল আর 2,400 ইন্সপেক্টর নিয়োগ করা হবে। কমিশনার পদে পদোন্নতির সুযোগও বাড়বে অফিসারদের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহলে 24টি ব্লকে 5,500 জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হয়েছিল, তাদের মধ্যে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এর ফলে কনস্টেবল পদের পুলিশ কর্মীদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হবে তারা। পাশাপাশি বাড়বে হোমগার্ডের বেতন। এখন যেখানে হোমগার্ডরা দিনে 480 টাকা করে পান, সেখানে তা বেড়ে হবে 548 টাকা। এর ফলে মাসে 2,040 টাকা করে বেতন বাড়বে তাদের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই রকম সুবিধা পাবেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররাও। এখানেই শেষ নয়, হোমগার্ড, NVF, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, সিভিল ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক পুলিশ ভলেন্টিয়ার, আশাকর্মী, অক্সিলিয়ারি, ফায়ার অপারেটর, এদের জন্য কিন্তু অবসরের পর 3,00,000 টাকার এককালীন ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি বছর থেকে তারা পাবেন পুজোর বোনাস। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার ও অক্সিলারি ফায়ার অপারেটরদের মধ্যে মহিলারা এখন থেকে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি ও 50 দিনের হাসপাতাল সংক্রান্ত ছুটি পাবেন। সিভিক ভলেন্টিয়ার ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের 10 দিনের কম্পালসারি ক্যাজুয়াল লিভ বা CCL পাবেন। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ও অক্সিলিয়ারি ফায়ার অপারেটর CL বা CCL মিলিয়ে 24 দিনের ছুটি পাবেন। মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর কথাও ভাবছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তাদের নিয়ে একটি মিটিং করা হচ্ছে। রিপোর্ট এলে বেতন বাড়ানো হবে। এর জন্য 6 মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী, তবে পোশাকের জন্যে 2,000 টাকা করে পাবেন তারা। পুলিশের সর্বস্তরেই 15 বছর চাকরির পর নিজের জেলায় পোস্টিং পাওয়ার সুবিধাও থাকছে। এছাড়াও 3 মাস অন্তর 2 দিনের সবেতন ছুটির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষে 3টি নতুন থানা উদ্বোধন করা হয়। সেগুলি হলো কালীতলা, রহড়া, সাগরপাড়া। মুখ্যমন্ত্রী মোট 22টি নতুন ভবনের উদ্বোধন করেন। যে 24 জন পুলিশ কর্মী করোনা মারা গেছেন, তাদের মধ্যে 20 জনের পরিবারকে সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। তো বন্ধুরা, পুরো পরিষ্কার জিনিস বুঝতে পারলেন যে আগামী দিনে কিন্তু 24,000 কনস্টেবল নিয়োগের একটা ঘোষণা করে দেওয়া হয়েছে, আর 2,400 ইন্সপেক্টর, ঠিক আছে, নিয়োগ করা হবে। আর এমনি যারা রয়েছেন তাদের প্রমোশন সমস্ত বিষয় রয়েছে। তারপরে হোমগার্ডদের যে বেতন সেগুলোও বাড়ছে। তারপরে মহিলাদের জন্য থাকছে মানে এক্সেসিভ ফেসিলিটি। তো প্রচুর এর মধ্যে কিন্তু প্রচুর আপডেটেড কিছু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনে মেনে থ্যাংক। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে। বাই।